এখন আমরা দেখবো কিভাবে নিজের টেক্সট দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করব। পাশে বিভিন্ন লেখা দিয়ে বা টেক্সট দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করলাম। এই জন্য এই যে উপরে একদম উপরে এখানে ডাবল ক্লিক করলে হেডারটি অ্যাক্টিভ হয়ে যাবে, কিংবা আপনি যদি এভাবে না পারেন তাহলে আপনি এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে গেলে এই যে এখানে দেখতে পারবেন হেডার, এখানে ক্লিক করে যে কোনো একটি হেডারে ক্লিক করবেন, তাহলে এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এটাকে কেটে দিবেন। এই হেডারে আসার পরে আপনি এখানে যাই দিবেন তাই এখানে বর্ডার হয়ে যাবে। এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এখন হেডারে যে কোনো কিছু লিখে দিই সেটাই আমাদের বর্ডার হয়ে যাবে। যেমন আমি এখানে যদি বর্ডার হিসাবে আমার প্রতিষ্ঠানের নাম দিতে চাই কিংবা যে কোনো লেখা দিতে চাই, কিছু দিতে চাই, তাহলে এখানে লিখবো। যেমন আমি এখানে আমার ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি, এই লেখাটি আমি লিখলাম। লেখার পরে এখানে আমি আরও কিছু লিখবো, এই জন্য পাশে একটি সিম্বল দেব। আমরা সিম্বলের জন্য ইনসার্টে গিয়ে এই সিম্বলে গিয়ে মনে করুন আমি এই সিম্বলটি দিলাম। তারপর এখানে আমি আরও কিছু লিখবো, মনে করুন এই লেখাটা আমি টেক্সট বর্ডার হিসাবে বা বর্ডার হিসাবে আমি দিতে চাই। তাহলে এরকম উপরে তো দিলাম, তারপরে নিচে দেওয়ার জন্য সিলেক্ট অল অর্থাৎ কন্ট্রোল এ দিয়ে কপি করে একইভাবে আমি এখানে ফুটারও দিলাম। তাহলে দুই পাশে হয়ে গিয়েছে। এখন আমি যদি এই পাশে দিতে চাই তখন আমি কি করব? এখানে তো আর পেস্ট হবে না, এই জন্য আপনি ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটি টেক্সট বক্স নেবেন। এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এরকম টান দিবেন, তাহলে একটি টেক্সট বক্স হয়ে যাবে। তারপর আপনি এখানে কপি করা লেখাটি এখানেও পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে এখানে কিন্তু চারপাশে বর্ডার রয়ে গেছে বা চারপাশে এখানে বক্স আছে, এই বক্সটা আমরা উঠিয়ে দেবো। এই জন্য এটার এই যে এরকম এখানে মাউস দিয়ে ক্লিক করে রাইট বাটনে আমরা ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে গেলে প্রথমে আমরা এই যে এখানে দেখতে পারবো ফিল, এই ফিলে যাব। ফিলে যাওয়ার পরে এখানে নো ফিল করে দিবেন। সেম লাইনেও যাব, লাইনে গিয়ে আমরা নো লাইন করে দিব। তাহলে দেখতে পারবেন এটাতে আর কিছুই থাকবে না। এই যে দেখুন আমরা বাইরে ক্লিক করি তাহলে চারপাশে কিছু নেই। তারপরে এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। এই যে এরকম রোটেট সাইন দেখতেছেন, রোটেট সাইনে আমরা ক্লিক করে এটাকে আমরা এরকম ঘুরিয়ে দিব। তাহলে আমরা এরকম ঘুরিয়ে দেওয়ার পরে এই যে বর্ডার মতো এই পাশও আমরা দিয়ে দিব। সেম এটাকে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে কিংবা কপি করে এই পাশও এটাকে আমরা বসাবো। কিংবা এই পাশে যদি আমরা আরেকটু চেঞ্জ করে দিতে চাই তাহলে এই যে রোটেট এখানে ধরে এভাবে আমরা ঘুরিয়ে দিতে পারি, যে কোনোভাবে আমরা কাজটি করতে পারি। এই যে দেখুন এখন আমার টেক্সট লেখাটি চারপাশে হয়ে গেছে। এখন যদি আপনি এদিকে খালি এসে বড় করতে চান তাহলে এভাবে একটু টান দিবেন এবং এখানে আরেকটি লেখা দিতে পারেন, কিংবা এখানে আর লেখাটা আরেকবার দিয়ে দিতে পারেন আপনি। দেখুন এখন মোটামুটি হয়ে গিয়েছে। তাহলে আমরা এটাকেও ডিলিট করে এপাশ থেকে ধরে এদিকে বসালাম এবং এটাকে একটু রোটেট করে দিব আমরা। তাহলে দেখুন আমাদের টেক্সট বর্ডার হয়ে গেছে। এখন আমরা বাইরে ক্লিক করব। এই যে দেখুন আমার লেখার পাশে দুই পাশে কিন্তু বর্ডার হয়ে গিয়েছে। এখন আমরা যদি নিচের লাইনে যাই তাহলে দেখুন এভাবে যত পেজ যাব আমাদের টেক্সট বর্ডার হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন হেডার এখানে ক্লিক করব এর বাইরে এখন আমরা যাই করব সেটা আমাদের বর্ডারের মতো হয়ে যাবে। তাহলে এগুলোকে আপনি সুন্দর করে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। তাহলে এইভাবে আমরা টেক্সট দিয়ে বা লেখা দিয়ে আমরা বর্ডার দিতে পারবো। না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখবেন, তারপরে যদি না বুঝে থাকেন নিচে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কোথায় প্রবলেম, তাহলে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।